আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বারুইখালী মাধ্যমিক বিদ্যালয় ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, ইন দ্য প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ ডিসকাসড সাম রুলস অফ ভয়েস সেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ। দেয়ার আই হ্যাভ ডিসকাসড অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স। টুডে আই উইল ডিসকাস ইম্পারেটিভ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাকর্ডিং টু ইন্টারগেটেড ইম্পারেটিভ সেন্টেন্স। তো সর্বপ্রথমে তোমাদের যেটা জানতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তো আমরা জানি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে না, এবং সেন্টেন্সের শুরুতে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে ভার্ব দিয়েই শুরু করা হয়, এবং সেই ভার্ব দিয়ে শুরু করার কারণে আমরা কিন্তু একটু ভিন্ন সিস্টেমে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি। তো তোমরা আমার সাথে থাকো, আমি কিভাবে এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটি সেন্টেন্স লিখছি যে রিড দ্য বুক। আমরা লিখব আর অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটি করছি, তোমরা সেটি খেয়াল করো। তো যদি ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করি, এক্ষেত্রে আমাদের দেখতে হবে আমরা যেরকম অবজেক্টকে আগে সাবজেক্ট নিতাম, সেক্ষেত্রে যেহেতু রিড, আমরা কিভাবে শিখলাম যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, রিড রিড মানে পড়ো। তো এই পড়ো দিয়ে কিন্তু একটি কাজকে বোঝানো হয়েছে যে বিধায় এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা শুরুতে লেট লিখব, লেট। এরপরে আমরা অবজেক্ট সাবজেক্ট হবে। তো অবজেক্ট সাবজেক্ট হলে কি লিখব, দ্য বুক, লেট দ্য বুক, লেট দ্য বুক। এরপরে এই যে লেট লিখেছি, লেটের কারণে আমরা একটা বি লিখব। তো লেট দ্য বুক বি, বি লেখার পরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখব। তো রিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিড, বিধায় রিড রিড রিড, আমরা তিনটি ফর্ম একই লিখে থাকি, এই কারণে আর ই এডি। তাহলে উত্তরটি কি হবে, রিড দ্য বুক, বইটি পড়ো। আমরা এই সেন্টেন্সটিকে যদি প্যাসিভ ভয়েস করি, তাহলে লেট লেট দ্য বুক বি রিড, অর্থাৎ বইটি তোমার দ্বারা পড়া হবে। এরপরে আমরা যদি লিখি যে এই সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ ছিল, ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের দুই কাজে হতে পারে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সও হতে পারে, নেগেটিভ সেন্টেন্সও হতে পারে। তো আমরা যদি দেখি ডু নট, ডু ইট, তো ডু নট ডু ইট এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েস করবো, তো নেগেটিভ সেন্টেন্সের যে প্যাসিভ ভয়েস করা হয়, এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমাদের জানতে হবে যে আমরা এখানে নট ব্যবহার করব, এবং সেই নটটি কোথায় ব্যবহার করব সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখানে দেখছি যে ডু নট ডু ইট এটা করো না, আমরা যেহেতু ভার্ব দিয়ে শুরু আছে, এক্ষেত্রে আমরা ধরে নেব এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স থাকার কারণে আমরা লিখব লেট। এরপরে আমরা অবজেক্ট সাবজেক্ট হবে ই, তো এই নটটা এখানে লিখে দিই নট, তারপরে লেটের কারণে একটা বি হবে বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আমরা কিন্তু মূল ভার্ব এইটাকে ধরবো, ডু ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান, লেট ইট নট বি ডান। কখনো কখনো কিন্তু লেটের পরপরই নট বসানো হয়, এবং সেক্ষেত্রে আমরা আরেকটি উদাহরণ দেব, এবং সেই উদাহরণটিকে দেখিয়ে দেব যে নটটা একটু আগে, অর্থাৎ লেট নট দিয়েই আমরা কিন্তু প্যাসিভ ভয়েস করতে পারি।
যেমন তোমরা লিখতে পারো ডু নট ইট জাঙ্ক ফুড, অর্থাৎ তোমরা লিখবা ডু নট ইট জাঙ্ক ফুড খেও না। তাহলে জাঙ্ক ফুড যদি না খাই তাহলে সেটা আমরা কি লিখব, যে আমরা এখানে লিখতে পারি লেট নট, লেট নট, তো অবজেক্ট আমাদের আসবে জাঙ্ক ফুড, জে ইউ এল সি জাঙ্ক ফুড, এফ ডব্লিউ ফুড, বি তাহলে তিনটি সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকটি সেন্টেন্সে যাচ্ছি, যে গিভ মি এ পেন। তো এখানে যদি আমরা দেখব এবার যে একটি সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে, অর্থাৎ দুটো অবজেক্ট থাকে, তখন আমরা কিভাবে লিখব, যে যদি কখনো থাকল গিভ মি এ পেন, তো আমরা কখনো কখনো এরকম যে প্রিপোজিশন আকারে যখন ব্যবহার করা হয় তখন আমরা বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করি, যেখানে আমাদের এই প্রিপোজিশনটি সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং যেহেতু দুটো অবজেক্ট থাকবে সেই দুটো অবজেক্টের আমরা একটিকে সাবজেক্ট হিসেবে নেব এবং অপরটিকে কিন্তু প্রিপোজিশন যুক্ত করে সেটাকে আমরা কখনো ইনফিনিটিভ করব বা অ্যাপ্রোপ্রিয়েট যেটা হয় সেটা কিন্তু আমরা পরিণত করব। তো এখানে দেখি যে এখানে আছে ধরো গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও, এই আমাকে একটি কলম দাও, এই কথাটিকে আমরা যদি বলি তো অবজেক্ট এখানে আছে এ পেন, আমি একটু পি এ এস এস শর্টকাট লিখে রাখলাম প্যাসিভ, তো প্যাসিভ তখন লিখব আমরা ইম্পারটিভ সেন্টেন্সের কারণে কি লিখব, লেট লিখব, এবং লেট লেখার কারণে লেট এ পেন, তারপরে লেখের কারণে একটা কি হবে বি, বি লিখব, বি গিভেন, গিভ আছে, আমরা জানি গিভের তিনটি ফর্ম হচ্ছে গিভ গেভ গিভেন, এই কারণে আমরা এখানে গিভেন লিখে ফেলব, জি আই ভি ই এন গিভেন, এবং এখানে আমাদের একটি মি আছে, অর্থাৎ অপর যে অবজেক্টটি আছে সেই অপর অবজেক্টটিকে আমরা টু যুক্ত করে গিভেন টু মি, কারণ সাধারণত আমরা এভাবেই বলে থাকি যে আমাকে একটি কলম দাও, তো তার দ্বারা আমাকে একটি কলম দেওয়া হোক, আমাকে কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না, আমাকে যখন চেঞ্জ হচ্ছে না সেই কারণে আমরা মেয়ের পূর্বে একটি টু বসিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই সেন্টেন্সগুলি ভালো বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটি সেন্টেন্সে যাই, যে সেখানে লেখা আছে শো মি দ্য পিকচার, আমাকে ছবিটি দেখাও, তখন আমরা এটাকে লিখব শো, এস এইচ ও ডব্লিউ, শো মি দ্য পিকচার, পি আই সি ইউ আর, শো মি দ্য পিকচার, আমাকে ছবিটি দেখাও। তো এই আগের সিস্টেমে একই কিন্তু মি আছে, তো আমরা এটাকে অবজেক্টটাকে সাবজেক্ট লিখবো, তো তোমরা নিজেরাও চেষ্টা করলে এটা পারবে, যদি আগের সূত্রটি তোমরা ভালো করে খেয়াল করো, এরপর তোমরা বাসা বাসা চেষ্টা করবে, কিন্তু আমি এখনই করে দিচ্ছি, তোমরা এটা খেয়াল করো, লেট দ্য পিকচার, পি আই সি ইউ আর এ দ্য পিকচার, বি শোন, এস এইচ ও ডব্লিউ এন শোন টু, এটি ছিল আমাদের ইম্পারটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। তো তোমরা আশা করি এই ইম্পারটিভ সেন্টেন্সের
প্যাসিভ ভয়েসটি ভালো বুঝতে পেরেছো তোমরা। আগামী ক্লাসে আমি অন্য একটি, অর্থাৎ যেহেতু আমি ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি এবং ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার কারণে এটি আমার পঞ্চম ক্লাস ভয়েস সেন্সের উপরে। আগামী দিন আমরা ষষ্ঠ ক্লাস করব ভয়েস সেন্সের উপরে এবং সেটি অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের উপর আলোচনা থাকবে। তো সেই আলোচনায় তোমরা যোগদান করবে এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।